সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মুসলিম ভাইয়ের বউর চ্যানেলে আমি আসলে নিয়মিত ভিডিও বানানোর সুযোগ পাই না তো যেহেতু এই চ্যানেলে আমি নিয়মিত অ্যাক্টিভ না তো তারপরেও যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন এখানে অনেকেই দেখেন অনেকে আমার মেইন চ্যানেল নাইমিলি টুতে কানেক্টেড আছেন তো একটা বিষয় নিয়ে অনেকে আমাকে ইনবক্স করেছেন বিশেষ করে এই চ্যানেলের যারা পরিবারের মানুষ আছেন আমাদের ভালোবাসার দর্শকরা আছেন যে ভাই আপনাকে নিয়ে একটা ভিডিও দেখেছি কয়েকটা চ্যানেল আপনাকে একটা ভিডিও করেছে যে আপনার গোপন ভিডিও ফাঁস উপরে একটা থাম নেইলে একটা অশ্লীল ছবি কোনো একজন ব্যক্তি তার বোন অথবা তার বউ অথবা মা তো হবে না এরকম কাউর মানে তার পরিবারের কাউকে জোড়া দিয়া আমার একটা ভিডিও ফাঁস করেছে আজকে কয়েকদিন হয়ে গেছে তখন এটা আসলে কি মূল ঘটনাটা কি আমি আসলে মানে কোথায় ধরা খাইলাম বিষয়টা হচ্ছে এখন এখানে বিষয়টা হচ্ছে আমি মৌলানা মিজানুর রহমান আলাজারি হুজুরকে নিয়ে আপনার ওনার ব্রিটেন যাওয়ার যে বিষয়টা ছিল সেটার উপরে কয়েকটা ফিচার করেছি আর সেই ফিচারগুলোর মধ্যে একটা ফিচার ছিল একজন কি বলা হয় যে বাংলাদেশ কমিউনি কমিউনিস্ট পার্টির একজন নেতা সম্ভবত কমরেড সামাদ সাহেব এখন ওনাকে নিয়ে আমি যখন ভিডিও করেছি তো তিনি করছেন কি একটা লাইভে আইসা আমাকে নিয়ে যথেষ্ট উল্টাপাল্টা ভুলভাল তথ্য দিয়েছেন এমনকি এই চ্যানেল যেই নামে চলে মুসলিমের বউ বলছে ভাবির সাথে আমার পরকিয়া বুঝছেন এখন সে এরকম মিথ্যা বিভিন্ন সময় ছড়ায় সেই মালারা মিজানুর রহমান আলাদা থেকে শুরু করে এই দেশের যত বড় বড় আলেম ওলামারা আছেন বা পাবলিক সেলিব্রিটিও আছেন তাদেরকে নিয়ে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার ছড়ায় এমনকি এত জঘন্য মিথ্যাচার যেমন ধরেন মুফা সুল ইসলাম মুফা তারাই আমি পছন্দ করি না কিন্তু তার সম্পর্কে সে যখন একটা ভিডিও করেছে যে মুফা সুল ইসলাম মুফা তার মায়ের সাথে জেনা করেছে আমি সেটারও প্রতিবাদ করেছি কোনো কারণে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন কাউকে আমরা পছন্দ করতে পারি অপছন্দ করতে পারি কিন্তু একজন মানুষ সম্পর্কে এমন জঘন্য মিথ্যাচার যখন কোনো ব্যক্তি করে তার সম্পর্কে অনলাইনে প্রতিবাদ করাটা আমাদেরই নৈতিক দায়িত্ব কারণ কি যে আমাদের যারা এই যে আপনারা যারা আছেন আমজনতা অর্ডিনারি পিপল তারা অনেক সময় অনেক কিছু বোঝেন না যারা অপছন্দ করেন তার সম্পর্কে যেই তত্ত্বই আসে সেটাই বিশ্বাস করে ফেলেন না ভাই তে খারাপ কারণ আমার সম্পর্কেও এই ভিডিওটা যেই ইউটিউবার আপলোড করেছে এই ইউটিউবার সম্ভবত তার ছেলে অথবা আত্মীয় স্বজন এমনি কমরেডস আমার বিয়ে করে নাই বাট তার আরো গোপন সম্পর্ক আছে হয়তো সেখান থেকে কোনো এক জায়গা থেকে এই ছেলে তো সেই ছেলে নিয়মিত কমরেড সামাদের ভিডিওগুলো তার চ্যানেলে আপলোড করে আর সেইখানে সে কিন্তু নিয়ে লাইভ করছে বুঝছেন কিন্তু সেখানে সে কোনো ছবি দেয় নাই এটা যেটা সত্য কথা কিন্তু ইউটিউবার যে সে আমার এক ছবি কাইটা কল্লার মধ্যে মানে আমারে বসাইয়া এক পাঞ্জাবির সাথে জোড়া দিয়া সেখানে তার স্ত্রী অথবা বোন যে কোনো কাউকে আমার বুকে শোয়াই দিছে বা কামটা করলো কিতা সাপ দিয়া না কেমন না না থাকে না এরকম তো যখন এই রকমের ঘটনাগুলো আসে দুঃখজনক তবে এখানে হতাশ হওয়ার কিছু নাই এরকম অনেকে আছেন অনেক ধরনের ভিডিও করেন তো আমরা আসলে সব বিষয়ে কনসেন্ট্রেশন করি না জাস্ট এই পরিবারে যারা আছে নিয়মিত আমি আপডেট করতে পারি না বাট এই বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল অনলাইনে সকল খবর আসা মাত্রই যেটা সত্য হয় তা না যাচাই করতে হবে বাছাই করতে হবে তারপরে মনে করেন ভালো কথা মন্দ কথা বলতে হবে বা লিখতে হবে তো যাই হোক দর্শক ভালোবাসার রইল সবার জন্য সচেতন থাকতে হবে অনলাইনে অনেক গুজব তথ্য ছড়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝার মতন অ্যাবিলিটি থাকতে হবে যাচাই করতে হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম